কেমন আছো তোমরা সবাই? দেখো চলে এসছেন একসাথে দু দুটো জায়গায়। হ্যাঁ ঠিকই শুনছো, একসাথে দুটো জায়গায় ঘুরতে চলে এসেছি আজকে। যদিও প্ল্যানটা আগে ছিল না, ভেবেছিলাম শুধু পার্কেই যাব, কিন্তু পরে ভাবলাম চলো পার্ক শেষ করে আরেক জায়গায় যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ পার্কের ভিতরে ঢুকে, কালকে মনে হয় বিয়ে বাড়ি ছিল। দেখো কি সুন্দর সাজিয়েছে পার্কটা। এই কালকে কি এখানে বিয়ে হয়েছিল না কি হয়েছিল? কি সুন্দর সাজিয়েছে, এই আগে বিয়ে ছিল আর কালকে বিয়ে? ও আচ্ছা বিয়ে এখনো হয়নি। আচ্ছা বিয়ে এখনো হয়নি, কি সুন্দর সাজিয়েছে মাগু। আর না না কালকে তো রেডি করছে মোটে বললো। আচ্ছা কালকে বিয়ে যায় না, এটা তো খেলনা যে পাপিয়া এসে আরম্ভ করে দিয়েছে বদমাসে। চলো দেখো নাচছে। আর দেখো ভিউটা কি সুন্দর। ও কালকে বিয়ে আছে বোধ হয় না, বিয়ে হয়ে যায় না? হ্যাঁ বললো তো বিয়ে আছে। আচ্ছা বিয়ে হয়ে গেছে, এখানে বিয়ে হয় জানা ছিল না। খাওয়া দাওয়া কোথায় করবে? সত্যি খুব সুন্দর জায়গাটা দেখো, পুকুরও আছে। কালকে বউ ভাত আছে, বিয়ে নয় সব ভুলবার বলছে। আর ওই যে আমার ঘর, ওই দেখো সুন্দর একটা পুকুর, মানে লেক টাইপের, সত্যি খুব ভালো লাগছে। যদিও লেকে ওষুধ দিয়েছে বোধ হয় মাছের জন্য, জানা নেই আমার। তো ওই দেখো বাবাটা যাচ্ছে, দেখো হাঁটার স্টাইল পুরো একই রকম, সেম টু সেম। যদিও ওর বাবা কোনোদিন শিকার করে না, বাবার মতো হাঁটে। চলো আমরা পার্কের ভেতর দিকে যাই। তবে অনেকদিন আগে একবার এসেছিলাম, তখন পুরো জঙ্গল ছিল, এখন বেশ পরিষ্কার। এর ফাঁকে আমি আমার একটা সুন্দর চাঁদ মানে মুখটা তোমাদের দেখিয়ে দিলাম, দেখে নাও। আর ওই যে পেছনে পাপিয়া একা একা বাবা করতে করতে আসছে। আর ওই দেখো পূর্ণিমা ফোন হাতে, ওই যে আবার আসছে খেপিটা। তো চলো দেখতেই পাচ্ছ পার্কটা হেভি সুন্দর। তবে এখানে খুব জঙ্গল ছিল, এটা আমার বর, এটা পূর্ণিমার বর, এটা পূর্ণিমা কুচকু 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 কুচু প প বাচ্চাদের গা দেখতে না হেভি লাগে, মানে আমাকে খুব ভালোবাসে, বলে নিতে সবসময় এই জন্য। ওই ছেলে উঠে পড়েছে হনুমানের মতো লাফিয়ে। যদিও আমারও একটু একটু ইচ্ছা করছিল একটু লাফা চাফা করি, দুঃখের বিষয়ে পারবো না। এদিকে প্ল্যান করছে দোলনায় চড়ার, আমার বর তো ওখানে মানে পায়রার পটি ছিল, পরিষ্কার করে ছেলেকে বসিয়ে দিল। যদিও নিজের ইচ্ছে ছিল বসার, কিন্তু বসতে পারলো না। এই যে দেখো সবচেয়ে ছোট ছোট বাচ্চাগুলো দোলনায় উঠে পড়েছে, যদি ভেঙে যায় তাহলে যে কি হবে। ওই যে ওর বড় নেই বাচ্চাও নেই, দুটো ব্যাগে ওর হাতে দিয়ে দিয়েছি, যা হাতে সামলা ব্যাগ, আর আমরা চলি দোলনাতে। চলো চারপাশটা রিলস করি। তো ভিডিও করছিলাম আবার রিলসও করছিলাম, করতে করতে মনে হলো চলো একটু হাঁটা যাক, আর মুখখানে দেখাতেই হবে, নাহলে বুঝবে কি করে এটা কার ব্লগ। ওই যে পাপিয়া, ওই যে আমি হাঁটছিলাম, পাপিয়া না কি বক করে কি বলছিলো, আমার মাঝখানে একটু হাইও করে দিল। হাঁটতে হাঁটতে মনে হলো এত সুন্দর জায়গায় এসেছি, আরও বেশি বেশি করে রিলস করি, এমন মুখের অবস্থা দেখো কত কিছু করছি। তারপরে হঠাৎ করে চোখে পড়লো এই হনুমানগুলো মদের বোতল হাতে কি করছে ওরা। আর এই যে দুজন টোনাটোনি উঠে পড়েছে দোলনাতে। আর এই দেখো মানে সত্যি সুন্দর লাগছে, আমার খুব ইচ্ছা ছিল এগুলো চড়ার আর কি, কিন্তু উঠতে পারছিলাম না আমি, লোক ছাড়া হবে না। আর আমার ছেলে অনেকক্ষণে চেষ্টার পর ফাইনালি ওর বাবাকে স্লিপের ওপর উঠিয়ে তারপরে স্লিপ খেলো, মানে ভয় পাচ্ছিল একটু। আর সেইভাবে আমি একটু দোলনায় বসে পড়লাম, এই যে দেখো দোলনা খাচ্ছি আর রিলস বানিয়েছি অনেকটা। তারপরে কি মনে হলো হনুমানের মাথায় একটু ওপরে ওঠা যাক, একটা হনুমানকে দেখে আরেকটা হনুমানে উঠতে তো ইচ্ছা করবেই, তো চলো আমিও উঠে পড়ি। আমি যদিও কোনোদিন উঠিনি, আমার উঁচু জায়গাতে খুব ভয় লাগে, তবুও আমি উঠে পড়লাম টুং টুং করতে করতে ওপরে। তবে হয়েছে বিপদ নামার সময়, মানে ভাবছিলাম কী করে নামবো কী করে নামবো, ফাইনালি তারপর নামতে পেরেছি। কি মনে হলো একটু ভেতরে যাই, ওপর থেকে নিচটা সত্যিই ভালো লাগছে। এটা বাচ্চাদের খেলার জায়গা, যদিও আমরাই এখন বাচ্চা হয়ে গেছি। পার্কে গেলে না বাচ্চাদের খেলার জিনিস দেখলে নিজেরাও একটু বাচ্চা হতে ইচ্ছা করে। তারপরে নেমে পড়লাম, ভাবছিলাম ভুঁড়িতে আটকে যাবে কিনা, তো না আটকাচ্ছে না, আমি অত মোটা হইনি। তো ফাইনালি আস্তে আস্তে নেমে আসলাম। তারপরে আমার বড়ের কাণ্ড দেখো, আমাকে বলছে এখানে ওঠো, কিন্তু ওর ভারী আমি নিতে পারি বলো, দেখো কেমন করছে নিচে রেখে। আমাকে বলছে ওঠাও ওঠাও, আমি পারি ওঠাতে। তারপরে দুজনে মিলে টুংটুং করে চড়ে, তারপরে আমি তো বক বক করেই যাচ্ছিলাম, তারপর ও তারপর আমাকে দোল দিল, তারপরে আমি চলে আসলাম। তারপরে কী বলবো, আমি আর ভাবছিলাম যে আর একটু থাকবো। তারপরে আবার মনে হলো পাশে একটা ঘোরার স্পট আছে ভালো, মানে তো চলো যাওয়া যাক। আমি বললাম তো চলো বেরিয়ে পড়ি এখান থেকে, আরেক জায়গায় ঘুরে আসি, আমাদেরকে আবার ট্রেন ধরতে হবে, কারণ মিস দিতে বাড়ি যাওয়ার ছিল আমাদের। তো ফাইনালি বেরিয়ে গেলাম পার্ক থেকে, এবার উঠবো টোটোতে, দাঁড়িয়েছিলাম সাথে সাথে, টোটো স্ট্যান্ড আছে পাশেই, তাই প্রবলেম হয়নি। টোটোতে উঠে বসে পড়েছি, আর পুচকাটা শুয়ে পড়েছে, দেখো অবস্থা, পুচকাটা শুয়ে পড়েছে,
তো দেখো ওখানে ছেলেপেলেরা খেলছিল, সত্যি দেখে খুব ভালো লাগছিলো, ভাবছিলাম নিজেরাও ফিরে যাই। একটা জিনিস খেয়াল করলাম, রাসের ব্যারেল এখনও খোলা হয়নি। তো চলো, ফাইনালি পৌঁছে গেছে আমাদের যেখানে যাওয়ার কথা। বর টিকিট কেটে ফেলেছে, তাই আমরা ঢুকে পড়ছি পরপর করে লাইন দিয়ে। আগে টিকিটের ব্যবস্থা ছিল না যেখানে এখানে যদিও, কিন্তু এখন টিকিট লাগে 10 টাকা করে। এটা জন্মস্থান, এখানে 60 ফুট মহাপ্রভু আছে। চলো ভেতরে যাই দেখি। তবে সামনে আমাদের একটা গুহা পার করতে হবে, ভাবছিলাম যাবো। তারপর দেখলাম এখানে কত পয়সা পড়ে আছে, দেখো সবাই পয়সা দিয়েছে, মানে ওই ঠাকুর দেবতার স্থানে তো সবাই পয়সা দেবেই। যে গুহার মধ্যে প্রবেশ করলাম আমি, দেখো ভাবছিলাম ওরা আসছে না কেন, কিন্তু ওরা আসতে অনেক লেট করছিলো, আমি তাড়াতাড়ি হাঁটছিলাম। গুহাতে যেতে সত্যিই খুব ভালো লাগে, চলো গুহাতে যাওয়া যাক। তার মাঝে মনে হলো গুহার মধ্যে আমি একটু আমার মুখটা দেখিয়ে নিই। এই দেখো আমি গুহার ভেতরে। তারপরে হঠাৎ না সামনে গিয়ে দেখি কি, যে মাছ, কতগুলো মাছ, মানে সুন্দর ওখানকার জলে ছাড়া রঙিন মাছ। ওখানে ওরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে বোধহয় মাছগুলোর, ওরা আনন্দেই আছে। এই দেখো সেই 60 ফুট মহাপ্রভু, যদিও সামনে থেকে দেখা এখনও, মানে ঘুরে তারপরে সামনে যেতে হবে। তো চলো যাওয়া যাক আস্তে আস্তে সামনের দিকে। আর ভেতরটা না এত সুন্দর ছিল না আগে, এই জন্যই এখন এত টিকিট করেছে। আর এই যে দেখো রাধাকৃষ্ণ মানে নৃত্য করছে। ভেতরটা এত সুন্দর ছিল না, আমি ফার্স্ট টাইম আসলাম এখানে, মানে এত এটা করার পর, এই জন্যই 10 টাকা করে টিকিট নিয়েছি, এবার বুঝতে পারছিলাম। আর এই যে দেখো বিভিন্ন দেবদেবীরা রয়েছে এখানে, সব কিছুরই একটা মাহাত্ম্য আছে। যদিও আমার কিছু জানা নেই, মানে কোনো বয়স্ক মানুষকে সাথে নিয়ে আসে, ঠাম্মি হোক দিদুন হোক, তাহলে ওনারা বলে দিতে পারেন। এটা যদিও এটা চিনি আমি, শ্রী চৈতন্য দেব। আর এখানে মানে আরও কিছু হবে, এই জন্য মানে জায়গাটা ফাঁকা রেখেছে। ভেতরটা সত্যিই সুন্দর, তবে গোলকধাঁধা টাইপের একটুখানি, কিন্তু আমরা সবাই যেতে পারো, সত্যি অসাধারণ জায়গা। সাথে কি আর 10 টাকা করে টিকিট রেখেছে। ভেতরটা ঘুরতে ঘুরতে অনেক কটা ছবিও আমাদের তোলা হয়েছে। তারপর কি মনে হলো আমি একটু আমাকেও দেখাই, বারবার গাছপালা দেখলে তো হবে না। এই যে আমি, আর আমার পেছনে ওই যে আমার বর। বর বলছিল চলো ছবি তুলি, এখানে ছবি ভালো আসবে। তারপরে খেয়াল করলাম রাধাকৃষ্ণ নাচছে এখানে। তো পাশে দেখো, এটা হচ্ছে গিয়ে রাধাকুণ্ড শ্যামকুণ্ড আছে না বৃন্দাবনে, এটা এখানে মানে করার চেষ্টা করেছে, হয়েছে ওই যে রাধাকৃষ্ণ শ্যামকুণ্ড। তারপরে গেলাম একটা ভেতর মিউজিয়ামে, চলো মিউজিয়ামের ভেতরটা তোমাদের দেখাই। অনেক ঠাকুর আছে কাচের ভেতরে, এই যে দেখো ঠাকুর নারায়ণ, এটাও নারায়ণ। ওপরে না সব অনেক কিছু, মানে এইসবের মাহাত্ম্য লেখা ছিল, আমি যদিও তুলতে ভুলে গেছিলাম, মানে ওপরে যে লেখা ছিল আমি প্রথমে খেয়াল করিনি, তারপরে দেখলাম যে ওপরে লেখা আছে। তো যে রাম সীতা, এই দেখো এদের কত অষ্টসখী, আর কৃষ্ণের এখানে গোপাল, দেখো গোলু গোলু গোবলু, দেখো নরসিংহ দেব, দেখো চৈতন্য দেব, সব কিছু একটা করে মাহাত্ম লেখা আছে ওখানে। আমি প্রথমে খেয়াল করি না, তখন দেখাতে পারতাম, পরে খেয়াল করলাম যে মিউজিয়ামটা সত্যি সুন্দর করেছে। অনেকদিন আগে এসেছিলাম তখন এত সুন্দর ছিল না, তখন ব্লগ আমি নামিও নি ইউটিউবে। তো ফাইনালি এই দেখো শ্রী চৈতন্যদেব, কেন জানি না বারবার অন্ধকার হয়ে যাচ্ছিলো, আমার ফোনের ক্যামেরাটা বোধহয় ভালো না। তারপর অনেক কষ্টে একটা ক্লিন ফটো দিলাম তোমাদেরকে। এই দেখো সুন্দর শ্রী চৈতন্য, 60 ফুট মহাপ্রভু, এটা 60 ফুট মহাপ্রভু, আমি বারবার চৈতন্যদেব বলে ফেলছিলাম, এটা 60 ফুট মহাপ্রভু দেখো। তো চলো ফাইনালি আমাদের ট্রেন ধরতে হবে বলে আমরা বেরোবো। তারপরে হঠাৎ দেখে আমার বর উঁকি মেরে কী দেখছে, তারপর দেখলাম মাছ, ওই দেখো ওই মাছগুলো খাবার দিচ্ছে বলে জড়ো হয়েছে সব একসাথে। তারপরে দেখলাম যে ওই যে শিব দেবাদিতে মহাদেব মানে কৈলাস পর্বতের উপর বসে আছে। তারপর আমাদের টাইম হয়ে গেছিলো, আমরা বেরিয়ে পড়েছিলাম। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরের ব্লগে। আর টাইম নেই, আমাদের ট্রেন ধরতে হবে। তো বাই সবাইকে, টাটা।